আচ্ছা বলো তো, চাপ কলের পিছনেকার মেকানিজমটা কি করে কাজ করে? আজ তোমাদের কিছু নতুন ইনফরমেশন দেব, তাই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। চাপ কলের পুরো মেকানিজমটাই থাকে এই সিলিন্ডারটার উপরে। সিলিন্ডারের নিচে একটি লেদার ভালভ থাকে আর সিলিন্ডারটার উপরে থাকে একটি এয়ার ভালভ। যখন আমরা কলটা প্রেস করি তখন নিচের ওয়াটার ভালভটা ওপেন হয়ে যায় এবং বায়ুর প্রেসারে নিচের থেকে জলটা উপরের দিকে উঠে আসে। আবার যখন আমরা হ্যান্ডেলটাকে উপরের দিকে তুলি তখন জলের চাপে ওয়াটার ভালভটা বন্ধ হয়ে যায় কিন্তু আবার অপর দিকে এয়ার ভালভটা ওপেন হয়ে যায়। এইভাবেই পরপর করে টানার ফলে আমাদের জল উপরের দিকে উঠতে থাকে।